আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন বর্তমান সময় মোটরোলার অন্যতম চাহিদাপূর্ণ মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ একটা ডিভাইস মোটরোলা G85। কার্ভ ডিসপ্লের মধ্যে এত সুন্দর পারফরমেন্স, এত সুন্দর লুক, সবকিছু মিলায় কিন্তু এই প্রাইস সেগমেন্টে কিন্তু এর চেয়ে বেটার কিছু আর হতেই পারে না। এই ফোনটা কিন্তু কয়েক মাস আগে মার্কেটে লঞ্চ হয়েছে এবং প্রোডাক্টটা কিন্তু অলরেডি মার্কেটে অনেক বেশি চলতেছে, আপনারা সবাই জানেন, রিভিউ কিন্তু অনেকে দেখেছেন। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্টের আসলে প্রাইসটা কেমন। বর্তমানে এর প্রাইস রেঞ্জটা হচ্ছে 25 থেকে 28 হাজার টাকার মধ্যে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে আসলে এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই প্রোডাক্টটা ওয়ার্থ কিনা। কারণ যখন আপনারা রিভিউ দেখেছিলেন প্রোডাক্টটা, তখন কিন্তু আমরাই বলেছিলাম যে 30 থেকে 33 হাজার টাকার মধ্যে প্রোডাক্টের প্রাইসের রেঞ্জ ছিল, বাট এখন সেটা কিন্তু কমে 25 থেকে 28 হাজার টাকার মধ্যে চলে আসছে। তো অবশ্যই দাঁড়াবেন, আমরা ভিডিওর শেষে কিন্তু এই প্রোডাক্টের একটা ধামাকা প্রাইস দিয়ে দিব, যাতে করে আপনারা প্রোডাক্টটা বেস্ট প্রাইসে কিনতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2, শপ নাম্বার 128A Z ইন্টারন্যাশনাল। সেখানে আসলে কিন্তু আপনারা এরকম অনেক প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি ভিডিওতে এখন মুভ করবো এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে মোটরোলা G85 ফোনটা আসলে অ্যাকচুয়ালি কেমন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। এবার কথা বলা যাক মোটরোলা G85 এর ইন্ডিয়ান ফিল নিয়ে। ইন্ডিয়ান ফিলের কথা যদি বলি, 6.67 ইঞ্চি ডিসপ্লে, পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে 171 গ্রামের ওয়েট, পাশাপাশি 7.6 মিলিমিটারের থিকনেসটা এখানে অ্যাভেলেবল পেয়ে আছে, যার কারণে কিন্তু ফোনটা আমাদেরকে একটা ভালো রকমের লাইট ফিল দিচ্ছিল। হাতে গ্র্যাপ করার সাথে সাথে কিন্তু আমরা একটা প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম মোটরোলা G85 এ। একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম আমরা হচ্ছে কার্ভ ডিসপ্লের পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা ফ্ল্যাগশিপ ভাইব পাই, সেখানে কিন্তু সেম আমরা পাচ্ছিলাম। ইন্ডিয়ান ফিলের কথা যদি বলি, তাহলে কিন্তু এই ফোনটার ফার্স্ট ইম্প্রেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কারণটা হচ্ছে এই ফোনটার যেই কার্ভ ডিসপ্লের পাশাপাশি যে থিকনেস, সেটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট ছিল। রেডি? ওকে, সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম মোটরোলা G85 এর ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো পিছনে কিন্তু ডুয়াল ক্যামেরা ব্যবহার করা আছে, সামনে কিন্তু আপনার সিঙ্গেল সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে, যেটার মেইন মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, হচ্ছে সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া, কেন এখানে ডুয়াল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা কেন নয়? ভাই, আমাদের বেসিক্যালি যে আমরা প্রোডাক্টগুলো ইউজ করে থাকি, সেখানে আমরা মেইন ক্যামেরাটা ইউজ করি, আর হচ্ছে আলট্রা ওয়াইডটা ইউজ করে। আর থেকে থার্ড যে ক্যামেরা থাকে, যেটা হচ্ছে ম্যাক্রো লেন্স, সেটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না আমাদের ইউজেসের ক্ষেত্রে, তেমন কোনো রেগুলার ইউজেজ আমরা ইউজ করে থাকি না। তো সেক্ষেত্রে আমি বলবো ওটা থেকে বের হয়ে এসে ওটাতে কস্ট কাটিং করে অন্য দিক দিয়ে আপনার ইনভেস্ট করাটা আই থিঙ্ক বেটার চয়েস। তো অবভিয়াসলি হচ্ছে আপনার গিয়ে মোটরোলা G85 এদিক দিয়ে একটা কস্ট কাটিং করছে, বাট এখানে কিন্তু আপনার সেক্ষেত্রে আবার ডিসপ্লেতে গিয়ে সেটা পোষায় দিছে। তো মোটরোলা G85 এর আমরা মেইন মেগাপিক্সেল পাচ্ছি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং সেকেন্ডারি ক্যামেরাটা পাচ্ছি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর ছবির কোয়ালিটির কথা যদি বলি, তাহলে কিন্তু আমরা হচ্ছে ছবির কোয়ালিটিগুলো অনেক ভালো পাচ্ছিলাম, শার্পনেস, ডিটেলস সবকিছু আমরা অ্যাকুরেটলি পাচ্ছিলাম। আমরা ছবি তোলার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দেখছিলাম যে মেইন ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ছবির লাইটিংটা কিন্তু মোটামুটি একটা ভালো লাইটিং দিচ্ছিল, যেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বাজেট সেগমেন্টে অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত প্রোভাইড করতে পারে নাই। থার্ড যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডিটেলস। অন্যান্য কোম্পানি কিন্তু ছবি তোলার পরে কিন্তু আপনাকে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট কিন্তু বেটার দিচ্ছে, বাট ছবি তোলার ক্ষেত্রে যে ছবির ডিটেলস, সেটা কিন্তু আমরা মোটরোলা G85 বাজেট অনুযায়ী আমার মনে হয় যে বেটার কিছু আমরা এখান থেকেই পাচ্ছি। পাশাপাশি কিন্তু পোর্ট্রেট শটে কিন্তু আমরা ভালো ছবি পাচ্ছিলাম, পোর্ট্রেট শটে কিন্তু আমরা হচ্ছে অ্যাভারেজ মোটামুটি ব্লারের ক্ষেত্রে মোটামুটি ফোকাস করতে পারছিল ভালোভাবে, যেটা কিন্তু অবশ্যই অবশ্যই বেটার একটা চয়েস আমি বলবো মোটরোলা G85 কে ক্যামেরা সেকশন হিসেবে চুজ করা। বিকজ অফ ক্যামেরার জন্য কিন্তু আমরা অনেকে ফোন দেখে থাকি এই বাজেট সেগমেন্টে, সেক্ষেত্রে কিন্তু মোটরোলা অবশ্যই বেটার পারফর্ম করছিল। এবার কথা বলবো হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা নিয়ে। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড নিয়ে আমরা যে অনেক বেশি এক্সপেকটেশন রাখবো এরকম না, বাট আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি অ্যাভারেজলি ঠিক আছে। এবার চলে আসবো আমরা ভিডিও সেকশনে। ভিডিও সেকশনে যদি আমরা আসি, এই ফোনটাতে কিন্তু আমরা ম্যাক্সিমাম 1080p+60fps পর্যন্ত ভিডিও করতে পারবো, এবং এই ফোনটাতে OIS অবশ্যই আছে, যার কারণে কিন্তু স্টেবিলাইজেশনটা আমরা মোটামুটি অ্যাকুরেটলি পাচ্ছিলাম, কোনো রকম আমরা হচ্ছে ল্যাগনেস দেখি না এই ফোনটাতে, যেটা কিন্তু অবশ্যই আপনার হচ্ছে এই ফোনটাকে আরও বেশি বেটার এক্সপিরিয়েন্স করে দেয় ভিডিওর ক্ষেত্রে। পাশাপাশি যদি কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে, সেলফি ক্যামেরার কথা যদি বলি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আমার কাছে মনে হয় আই গেস ভাই মানে প্রাইস অনুযায়ী 32 মেগাপিক্সেল
is on an average. ভালো বলবো আমি। পাশাপাশি যদি সেলফি ভিডিওর কথা যদি বলি তাহলে কিন্তু 1080 প্লাস 30 fps পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট পাচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে ভাই এই বাজেটের মধ্যে 60 fps অন্যান্য কোম্পানি প্রোভাইড করতেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার মোটরোলা কস্ট কাটিং করেছে, যেটা কিন্তু অবশ্যই 60 fps হলে বেটার হইতো। বাট 30 fps দিয়ে ভিডিও করা যায়, মোটামুটি স্টেবল ভিডিও আমরা পাচ্ছিলাম 30 fps। তো যারা যাচ্ছেন ক্যামেরার জন্য নিতে তারা কিন্তু মোটরোলা দেখতে পারেন ভাই, মোটামুটি ভালো হবে, খারাপ হবে না। ফাইনালি কিন্তু আমরা চলে আসবো মোটরোলা G85 এর ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো 6.7 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেড OLED ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে, বেসিক্যালি পি OLED ডিসপ্লে এটা, যেটাতে কিন্তু 120Hz রিফ্রেশ রেট পাশাপাশি কিন্তু 1600 নিটস এর ব্রাইটনেস পাশাপাশি কিন্তু এখানে ব্যবহার করা আছে কয়েন গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাশাপাশি কিন্তু 395 PPI ডেন্সিটি থাকার কারণে কিন্তু ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো পাচ্ছিলাম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কার্ভ ডিসপ্লে এই ফোনটাতে কিন্তু আমরা বেজেলটা পাচ্ছি অনেকটাই কম, 90% এর উপরে কিন্তু আমরা স্ক্রিন টু বডি রেশিও অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি, যার কারণে কিন্তু আমরা এখানে একটা বেজেললেস এক্সপিরিয়েন্স এখান থেকে করতে পারছিলাম, যেটা কিন্তু এই মোটরোলা G85 এর এক্সপিরিয়েন্সকে আরও বেশি বেটার করে দিচ্ছিল। এইবার কিন্তু আমরা কথা বলবো মোটরোলা G85 এর পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্স সেকশনটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা থিং ফোন পারচেস করার ক্ষেত্রে। সো এখানে যদি আমরা পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু গেমিং সহ মোটামুটি সবগুলা ক্ষেত্রে আমরা বেটার পারফরমেন্স পাচ্ছিলাম মোটরোলা G85 ফোনটা দিয়ে। পাশাপাশি কিন্তু জিপিইউ হিসেবে ব্যবহার করা আছে অ্যাড্রিনো 710 এর জিপিইউ, এবং সফটওয়্যার সেগমেন্টে ব্যবহার করা আছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, এবং 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই মোটরোলা G85 ফোনটাতে। পাশাপাশি কিন্তু আমরা যদি গেমিং পারফরমেন্সের কথা বলি স্পেসিফিকলি পাবজি সহ আমরা কিন্তু এই ফোনটাতে মোটামুটি কল অফ ডিউটি সহ আপনার হচ্ছে অ্যাসল্ট 9 সবগুলো গেম বড় বড় গেম ট্রাই করে দেখেছি, পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু টপ নচ পারফরমেন্স দিচ্ছিল। পাবজিতে মোটামুটি আপনি হচ্ছে এক্সট্রিম পর্যন্ত গ্রাফিক পাচ্ছিলেন, যেটা কিন্তু আমার মনে হয় যে এই বাজেটে অন্য কোনো ফোন দিবে না। হ্যাঁ অবশ্যই 30,000 টাকা যদি আপ হয়ে যেত তাহলে আমি আপনাকে বলতাম না এই ফোনটা পারচেস করার কথা, যেহেতু এখন এটা মোটামুটি 30,000 টাকার আন্ডারে আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই পারচেস করতে পারেন এই ফোনটা।